ফ্রেশলি আউট করা হচ্ছে আমাদের আজকের প্রিটি রাইডকে। দিনাজপুরবাসী হিসেবে খুব গর্ববোধ হয় এবং আমি চাইব সমৃদ্ধ হোক। আপনি কি এই গাড়ি নাকি হেল্পার? আমি খালাসি খালাসি, ধোয়া মোছা এইসব ধোয়া পাকলাই। হ্যালো, হাই অ্যান্ড গ্রিটিংস অফ দি ডে। বর্তমানে আমি রয়েছি এখন দক্ষিণ দিনাজপুরের হিলি শহরে। হিলি শহরটা হচ্ছে আমাদের এই দক্ষিণ দিনাজপুরের একদম শেষ এন্ড, যার পরেই চেকপোস্ট আছে, চেকপোস্ট ক্রস করে বাংলাদেশ যাওয়া যায়। আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে একটা স্পেশাল জার্নি হতে চলেছে, একটা নতুন রুট ইনগ্রেট হতে চলেছে উইথ একটা নতুন গাড়ি। তো মনে আছে কিছুদিন আগে আমরা একটা রুবি পরিবহনের নতুন 9600 মাল্টি অ্যাক্সেল V8R মেড বাই সেমি স্লিপার কাম স্লিপার মেড বাই ভিরা, যেটা আমরা শ্রীকাকুলাম থেকে কলকাতা অবধি তার ডেলিভারি ট্রিপ দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। আজ তারিখটা হচ্ছে 3rd March 2024। তো আজকেই সেই অস্পিসিয়াস ডে যেখানে এই গাড়ির হিলি থেকে কলকাতা ফার্স্ট ইনাগোরাল রান বা ইনাগোরেশন জার্নি হতে চলেছে। এই রুটে এই গাড়িটা অ্যালট করা হয়েছে হিলি টু কলকাতা, কলকাতা টু দীঘা। খুব শিগগিরই এই সার্ভিসটা হিলি থেকে দীঘা বা দীঘা থেকে হিলি হতে চলেছে ভায়া কলকাতা। কারেন্টলি এখন কলকাতা দীঘা, এই কলকাতা হিলি আর হিলি কলকাতা রয়েছে। দিনটা তো খুব এক্সাইটিং হতে চলেইছে, আর পুরো প্রসেসটা আমি শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে, কেমন ইভেন্ট হচ্ছে, কেমন ডেকোরেশন হচ্ছে, কীরকম ইনোগ্রেশন জার্নিটা, টোটাল এক্সপিরিয়েন্সটা কীরকম হচ্ছে। কিন্তু তার আগে এই ভিডিও, এটা হচ্ছে ভিডিওর ইন্ট্রোডাকশন পার্ট, বাট এই পার্টটার পর আমরা আপনাদেরকে ডিরেক্টলি স্কিপ করে দেখাবো সকাল থেকে আমরা কী কী করেছি। এখানে আমরা মোটামুটি এসছি ভোরবেলায় 4-5 নাগাদ, তারপর পার্কিংয়ে গিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে এসে অনেক রকম অনেক কিছু হয়েছে। তো আপনাদেরকে ডিরেক্টলি স্কিপ করব সেই ক্লিপে যেখান থেকে আমরা গাড়িটাকে পার্কিং থেকে অ্যাকচুয়ালি এই হিলি এনেছি, তারপর এখানে কীরকম করে কী হচ্ছে, কী ইভেন্ট হচ্ছে, কী ডেকোরেশন হচ্ছে, সেখান থেকে আবার কন্টিনিউ করব। তো লেটস স্কিপ টু দ্যাট পার্ট। তো উত্তর দিনাজপুরের কুশমুন্ডুতে এখানে হচ্ছে রুবি পরিবহনের যে ওনার, তেনার অ্যাকচুয়াল পার্কিং। তো এখন পার্কিং থেকে ফ্রেশলি আউট করা হচ্ছে আমাদের আজকের প্রিটি রাইডকে। এরপর হিলি গিয়ে তো নানানো ফাংশনস আছে, নানানো সেরেমনিজ আছে, নানানো মোমেন্টস আছে, তো সেগুলো তো অবশ্যই ক্যাপচার করবো। বাট এটা হচ্ছে ফার্স্ট ইনস্টেন্স বা ফার্স্ট মোমেন্ট যেগুলো দেখাচ্ছি। এখন পার্কিং থেকে বেরিয়ে আমরা স্ট্রেট যাবো কুশমুন্ডি থেকে হিলি অবধি, তারপর ওইখানে আসল আজকের যে স্পেশাল ডে বা ইনগ্রেশন ডে সেটার সব রকম সব কিছু মোমেন্টস আপনাদের সাথে তুলে ধরবো অবশ্যই।
কুশমুন্ডি পার্কিং এর ওখানে মন্দিরে বাসের পুজো হওয়ার পর আমরা এখন হিলির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। হিলিতে গিয়ে গাড়ি ডেকোরেট হবে, আরো অন্যান্য ছোটখাটো এটা সেটা ইভেন্টস তো থাকেই ইনগ্রেশন জার্নিতে। ক্যাপ্টেন দাদা আজকের, এরা হচ্ছে আমাদের কোচ ম্যানেজার মিস্টার মন্টু সিং, ঠিক আছে। আর এদিকে রয়েছে আমাদের হেল্পার। দাদা আপনি আপনার নামটা বলবেন? পৌঁছে গেলাম এখন দিনাজপুরের ফেমাস বাংলাদেশ বর্ডারের জায়গা হিলি। এটাই হচ্ছে আমাদের এই রিজিয়নের লাস্ট চেকপোস্ট, এরপরেই হচ্ছে রেললাইন, হিলি রেললাইন, তারপরেই হচ্ছে বাংলাদেশ। গাড়ি নিয়ে এখন মোটামুটি আমরা চলে এসেছি বাসস্ট্যান্ডে। তো একটা গাড়ি এখানে পার্ক হয়ে যাবে, একটা মানে যেটা পার্ক হবে সেটা কালকে যাবে, আর একটা গাড়ি ফার্স্টে যেটা আজকে যাচ্ছে, যেটা আজকে কমার্শিয়াল রান আছে, সেটাকে এখন ডেকোরেট করা হবে। সেটার জন্য কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা এখন কিনতে যাব, মার্কেটিং করতে যাব, ডেকোরেট করে গাড়ি সমস্ত কিছু রেডি করে তারপর একদম যখন ডিপার্চার টাইম আসবে তখন সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করা হবে টু দি পিপলস অফ হিলি অ্যান্ড আরও যারা যারা আশেপাশে আছেন। মানে এবার রাস্তা দিয়ে যেতে যেতে যেখানে যেখানে আছে সেখানে তো দেখতেই পাবে, মেইনলি ফর দি পিপলস অফ হিলি, যে একটা নতুন অপারেটর এসে আজকে ফার্স্ট তার কমার্শিয়াল রান, গাড়িটা কেমন, ফরে শো। আমি দেখছিলাম যখন আমরা আসছিলাম তখন অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে, অনেকেই দেখছে যে এত সুন্দর একটা গাড়ি নতুন করে তার কমার্শিয়াল রান। মেনলি এখন কলকাতা শিলিগুড়ি রুট একটাই রুটে অপারেট করছিল, আজকে সেকেন্ড একটা রুট ইনগ্রেশন রয়েছে বাপিদা এখানে। তো এই হচ্ছে ব্যাপার, আর আগে আগে তো অবশ্যই কী হচ্ছে সেটা দেখাতে থাকছি। অ্যাকচুয়ালি হিলি কলকাতা রুটটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা রুট, তার কারণ হচ্ছে পাশেই বর্ডার, বর্ডার যখন আছেই, কেউ যদি হিলি এর আগে এসে থাকেন বা আসেন তাহলে এসে দেখবেন যে এখানে প্রচুর ট্রাকস লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকে, পাশের যে চেকপোস্ট, চেকপোস্ট দিয়ে প্রত্যেকটা ট্রাকস চেকিং করে পাসিং হয়, কারণ হচ্ছে গুডস, কমোডিটিস, বিভিন্ন জিনিসপত্র ইম্পোর্ট এক্সপোর্ট এই বর্ডার দিয়েই হয়। তো ডেফিনেটলি ইট ডু হেল্পস ইন বিজনেস ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার, কমিউনিটি হেলথ এক্সেট্রা ইন ফর বোথ দি কান্ট্রিজ। আর আরেকটা জিনিস সব থেকে বড়ো খাবার সেটা হচ্ছে হেলথ। অনেক বাংলাদেশি পিপলস আছে বা মানুষজন রয়েছে, তারা তাদের হেলথ ইস্যুদের জন্য বা চেক আপের জন্য তারা ইন্ডিয়া আসেন, এই হিলি বর্ডার ক্রস করেই আসেন। আর ইন্ডিয়া যখন আসে তাদের তো এইখানে ওয়েস্ট বেঙ্গলে যে স্টেট ক্যাপিটাল কলকাতা সেখানে যাওয়াটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বা শিলিগুড়ি হোক, বাগডোগরা থেকে ফ্লাইট করে ইন্ডিয়ার ডিফারেন্ট পার্টসে যাওয়া, বা কলকাতা গিয়ে ফ্লাইটে বা ট্রেনে ওখান থেকে ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়াতে যাওয়া। তো এই চ্যানেলটাই অনেকে ব্যবহার করে, মানে অনেক বাংলাদেশি পিপলসরা ব্যবহার করে যারা হিলির মানে ওই পারে, হিলির যে বাংলাদেশি রিজিয়ন্স পড়ে
টিপিক্যালি সেই সমস্ত মানুষজনরা। তো এইসব জিনিসের জন্য হিলির যে এই পোস্ট চেক পোস্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আর এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কারণ বললামই, একটা হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার রিজনস, আরেকটা হচ্ছে বিজনেস ট্রেড এক্সেট্রা এইসবের জন্য। তো ভলভো অপারেটার্স বলতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভলভো অপারেটার্স বলতে এক্সপ্রেস লাইন আর শ্যামলী পরিবহন, এরা দুজনেই এখন কারেন্টলি অপারেট করে। বাট রুবি পরিবহন যে এই চিন্তাভাবনা, এই একটা উদ্যোগ নিয়ে, একটা স্টেপ নিয়েছে যে হিলি থেকে কলকাতা প্লাস একটা ট্রাভেল ডেস্টিনেশন দীঘা, সেটাও অ্যাড করে দিয়েছে। অনেকেই হয়তো রিক্রিয়েশনের জন্য সেখানে যেতেই পারেন বা সেখানে ট্রাভেল করতেই পারেন। তো রুবি পরিবহন কি করেছে, রুবি পরিবহন ওয়ান স্টেপ অ্যাহেড গিয়ে আরেকটা স্টপ এরা অ্যাড করেছে, হুইচ ইজ ডেফিনেটলি গুড। তো উই ডু অ্যাকচুয়ালি সাপোর্ট রুবি পরিবহনের এই উদ্যোগ, এই চিন্তাভাবনা, অ্যান্ড উই হোপ অ্যান্ড উই বিলিভ দ্যাট যে রুবি পরিবহন এই যে অপারেশনাল রুটটা আজ থেকে ইনোগ্রেট করতে চলেছে সেটা সাকসেসফুল হোক, আমরা সেটাই উইশ করব। আর ভালোভাবে প্যাসেঞ্জার্সকে সার্ভিস দিয়ে উঠুক এই অপারেশনাল রুটে। তাতে কি হচ্ছে, দুটো কান্ট্রিজের জন্য কিন্তু, এটা দুটো কান্ট্রিজ থেকে কিন্তু রুবি পরিবহনের যে গুডউইল বা বিজনেস, সেটা কিন্তু অনেক ইনক্রিজ করতে হেল্প করবে। তো আজকে হেয়ার ইজ আর চ্যারিয়েট ফর কলকাতা, সাজ ধাজকে নাহাকে বিলকুল রেডি আপনি পহলা ওয়ালা জার্নি শুরু করনে কে লিয়ে। সো লেটস কুইকলি নাও সি দি ইন্টেরিয়র অফ দিস বাস। দিস ইজ হাউ ইট লুকস লাইক, বেলুন দিয়ে পুরো সুন্দর করে সাজিয়ে আজকে হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান আমাদের এই ভেহিকেলের। তো সুন্দর করে সাজানো, এইদিকে হচ্ছে 2x1 ইউজুয়াল বিজনেস ক্লাস, সেমি স্লিপার সিটস রয়েছে এইদিকে দুটো করে, সাথে কাফ রেস্ট, আর এইদিকে একটা করে কাফ রেস্ট। এইখানে USB চার্জিং সকেট, হ্যান্ড রেস্ট, এটা হচ্ছে রিক্লাইন করার জন্য, এটা হচ্ছে লেগ রেস্ট পুল করবার জন্যে। আর স্লিপার বার্সের যদি কথা বলি তাহলে এই হচ্ছে স্লিপার বার্স। এখানে ক্লিন বেডশিট প্রোভাইড করা হয়েছে, সাথে ব্ল্যাঙ্কেট, তো এই ব্ল্যাঙ্কেট যদিও চেঞ্জ হয়ে যাবে আজকে ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি, আজকে প্রাইমারি বেসিসে এটা চালানো হচ্ছে। এনিওয়ে দিজ আর দি পিলোস। এখানে সেপারেটর কার্ডবোর্ড প্রোভাইড করা হয়েছে ফর প্রাইভেসি, অলসো সেপারেটর কার্টেন্স, কার্টেন্সটা নেই, কার্ডবোর্ড দিয়ে আপনারা কিন্তু দুজন যদি আননোন প্যাসেঞ্জার থাকে তাহলে আপনারা প্রাইভেসি মেনটেন করতে পারবেন। বেডশিট প্রোভাইড করা হয়েছে, এইদিকে হচ্ছে ছোট্ট লাগেজ র্যাক, অলসো বটল হোল্ডার, আর নর্মাল এসি ভেন্টস, বার্থ ল্যাম্পস, আর ওপরে হচ্ছে রয়েছে এখানে চার্জিং সকেট আর ফোন হোল্ডার। ভেতরটা কিন্তু আজকে দুর্ধর্ষ লাগছে, প্রথম দিন যখন ডেলিভারি থেকে এনেছিলাম সেদিন এতটা সুন্দর ছিল না, কারণ খুবই র ছিল, এত সাজানো গোছানো ছিল না। আজকে ম্যাট পেতে, সিটসে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে, পিলো প্রোভাইড করে খুবই সুন্দর লাগছে। অলসো এখানে কিন্তু রয়েছে, আমি একটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে এই যে বার্থ নাম্বারিং ল্যাম্পস, ইনকেস রাত্রিবেলা অন্ধকারের মধ্যে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের সুবিধার জন্য এখানে বার্থ নাম্বারিং ল্যাম্পস প্রোভাইড করা রয়েছে, যাতে এটা আপনারা চেক করে দেখে উঠতে পারেন, অ্যান্ড আপনাদের সিটস পেতে যাতে সুবিধে হয়। জাস্ট লুক অ্যাট দিস ক্রাউড, একটু ভালো করে দেখ। এইখানে রয়েছে গাড়ি, হিউজ ক্রাউড। যাই হোক, তার আগে হিলি বাস স্ট্যান্ডের ঠিক পাশে এখানে টেবিল নিয়ে হচ্ছে রুবি পরিবহনের কাউন্টার, ঠিক আছে, এখান থেকে সমস্ত টিকিটস আজকে ফেচ করা হচ্ছে। অলসো এই গাড়ির অ্যাকচুয়াল যেটা কাউন্টার সেটা অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে চেকপোস্টের ঠিক বাইরে। চেকপোস্ট থেকে আপনারা যদি ক্রস করে আসেন, যারা ওপার বাংলা থেকে এপার বাংলা আসছেন, চেকপোস্ট থেকে ঠিক ক্রস করে এসেই হচ্ছে কাউন্টার, আর হিলি বাস স্ট্যান্ডের ঠিক পাশে হচ্ছে কাউন্টার। এখানে টেবিল নিয়ে বসা হবে ডেলি ফর দিস কাউন্টার, মানে বসা হয়ই আর কি। তো এখান থেকে এসে আপনারা টিকিটস পারচেস করতে পারেন। অলসো যদি কেউ অনলাইনে টিকিট বুক করতে চান তাহলে হচ্ছে www.rubiporibohon.in থেকে বুক করতে পারেন। এখানে একটা বোনাস পয়েন্ট আছে, যদি আপনারা রুবি পরিবহনের ওয়েবসাইট থেকে বুক করেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে ফ্ল্যাট 15% ডিসকাউন্ট।
ওয়েবসাইট হোক বা অ্যাপ হোক, গাড়ির বডিতে সেই স্টিকার, কিউআর কোডের স্টিকার রয়েছে, সেটা স্ক্যান করে আপনার অ্যাপ ডাউনলোড করে টিকিটস পারচেস করুন। ইদার হিলি রুট বা শিলিগুড়ি রুটে আপনারা ফ্ল্যাট 15% ডিসকাউন্ট এখানে অ্যাভেল করতে পারছেন। ইনোগ্রেশন ক্যাপ্টেন ইন চার্জ মিস্টার বাপি অন টু দ্য স্টিয়ারিং। দিনাজপুরবাসী হিসেবে খুব গর্ববোধ হয় এবং আমি চাইবো এই সমৃদ্ধ হোক এবং এই এই যে পরিবহন যে সংস্থা সেটার নাম ভবিষ্যতে আরও উজ্জ্বলভাবে আমাদের সামনে উঠে আসুক এই আশা করবো এবং এই কামনাই অনেক ধন্যবাদ। এদিকে রয়েছে এক্সপ্রেস লাইন আর এদিকে আজকে আমাদের নিউবি রুবি, তো কাউন্টার অলমোস্ট সেম। এই হচ্ছে বালুরঘাটের কাউন্টার এক্সপ্রেস লাইনের, আর পাশে রুবি পরিবহনের ব্যানারও রয়েছে, বাট আপনারা রুবি পরিবহনের টিকিটস এই কাউন্টার থেকেই পারচেস করতে পারবেন। ফিজিক্যালি এসে যদি অফলাইন টিকিটস বুকিং করতে চান তবে, আদারওয়াইজ অনলাইনের অপশান তো খোলা রয়েছে সবসময়। ইতিমধ্যেই দেখা হয়ে গেছে বালুরঘাট থেকে আমাদের কিছু সাবস্ক্রাইবার্সে, তো নামটা বলবে একবার তোমাদের? আমার নাম অনিরুদ্ধ মহন্ত। আমার নাম শুভ মহন্ত। তো কেমন লাগছে আজকে রুবি পরিবহনের নতুন গাড়ি ইনোগ্রেট হচ্ছে কলকাতা দিল্লির জন্য, কেমন? হাউ ইজ দ্য ফিল, হাউ ইজ দ্য ক্রেজ অফ বালুরঘাট? বালুরঘাটে আরো কিছু পূজা রিচুয়ালস এন্ড টাইকাট সেরেমনি কমপ্লিট করে আবার বেরোচ্ছে এখান থেকে, বালুরঘাট থেকে নেক্সট ফাইনাল যে ডেস্টিনেশন আছে সেইগুলোর জন্য। তো আজকে ওপেনিং সেরিমনির জন্য এই ছিল হচ্ছে স্ন্যাক্স, একটা লেস মাজা আর বেরির 500 ml জলের বোতল। বালুরঘাট থেকে ছেড়ে বেরোনোর পর পাতিরাম বোর্ডিং পয়েন্ট ক্রস করার পর নেক্সট বোর্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের গঙ্গারামপুর। গঙ্গারামপুরও একটা ইম্পর্টেন্ট স্পট এই রুটের, তো এখন অ্যাপ্রোচ করছি গঙ্গারামপুর। টাইম অলমোস্ট 8:03, তো আজকে যেহেতু ফার্স্ট ডে তাই আমরা বাস স্ট্যান্ড এন্টার করছি। জেনারেলি বাস স্ট্যান্ড এন্টার করা হয় না, রোড সাইডের ওপর থেকেই সাইডে গাড়ি লাগিয়ে ওখান থেকে বোর্ডিং করে বেরিয়ে যাওয়া হয়। তো এই যে পৌঁছলাম গঙ্গারামপুর বাস স্ট্যান্ড, এইটা হচ্ছে গঙ্গারামপুর স্টেট প্লাস প্রাইভেট বাস স্ট্যান্ড। তো আজকে জাস্ট একটা শোকেস করার ব্যাপার আছে, একটা অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার আছে, একটা মার্কেটিংয়ের ব্যাপার আছে, তো জাস্ট ফর দ্যাট আজকে ইনোগ্রেশন ওপেনিং সেরেমনি, সেই জন্য গঙ্গারামপুরের বাস স্ট্যান্ডে আমরা আগেন এন্টার করলাম। এখানে ছোট্ট একটা 5-6 মিনিটের হল্ট, কেউ যদি বোর্ডিং করার থাকে তাহলে বোর্ডিং করবে, দেন তারপর বেরিয়ে যাব। আর এখানে যাদের বায়ু নিডস আছে তারা এখানে সেটা সেরে ফেলছে। পৌঁছলাম এখন গাজন, বাইপাস না নিয়ে আমরা নিচ দিয়ে গিয়ে ওখানে আমাদের ডিনার স্টপ হবে মা দুর্গা হোটেলে, তো সেই জন্য আন্ডারপাস দিয়ে গিয়ে এখন হোটেলে ঢুকবো। এক্স্যাক্টলি 9:08 আমরা এখন পৌঁছলাম গাজলের মা দুর্গা হোটেল। এখানে হতে চলেছে আমাদের 25-30 মিনিটসের ডিনার স্টপ, তো এখানেই রেগুলারলি আর কি ডিনার স্টপের জন্য দাঁড়াবে যেটা শুনলাম ভিউদের কাছ থেকে। তো লেটস হ্যাভ দি ডিনার অ্যাজ অফ নাও অ্যান্ড দেন মিট।
এক্সপ্রেস লাইন বেরোচ্ছে ডিনার করে। যাই হোক, দিস ইজ সাম হোয়াট দ্য ইন্টেরিয়ার্স অফ দিস হোটেল লুকস লাইক। ডিসেন্ট, ভেতর মোটামুটি হয়ে যাবে, মোটামুটি অ্যাভারেজ দু তিনটে বাস থাকলে তার লোকজন এসে বসে খেতে পারবে। এবার খাবারের টেস্টটা কেমন সেটা দেখা যাবে। ডিনার ডান অপোজিটের মা দুর্গা হোটেলে, প্রাইস ডিসেন্ট, ঠিকঠাক অ্যাভারেজের মধ্যেই আছে, টেস্টও ডিসেন্ট, বাট রেস্ট অফ হাইজিন যেটা একদমই নট আপ টু দ্য মার্ক। ওয়াশরুমগুলো আরেকটু বেটার হতে পারতো, আরেকটু ওয়েল মেনটেন্ড হতে পারতো, যেটা এখানে কোনো দুটো হোটেলের মধ্যে কোনো হোটেলেই নেই, না মা লক্ষ্মী না দুর্গা। তো কিছু করার নেই, বাট হিলি গাড়িগুলো এখানেই স্টপ দেয়, হিলি হোক বা লোকনাথে যে হেইটার সার্ভিসটা আছে রায়গঞ্জ, সেও এখানেই স্টপ দেয়। বাট নেভার দি লেস ওই খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাক ডিসেন্ট, বাট ওটা দিয়েই আর কি এখন চলছে, যেরকম সেটা চালিয়ে নিতে হবে। বাট যেটা অনেস্ট রিভিউ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন গাড়ি আসছে, গাড়িতে উঠবো, দিয়ে এবার মেন যে NH34-এর আমাদের রাইড সেটা কন্টিনিউ করবো। ১০:৪০ বাজে, এখন গাড়ি চলে এসছে, এখান থেকে বেরোবো। তো লাস্ট যে বোর্ডিং পয়েন্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে বুনিয়াদপুর। বুনিয়াদপুর গাজলেও বোর্ডিং রয়েছে। নেক্সট হচ্ছে মালদা, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট বোর্ডিং পয়েন্টস অফ লিরু। এই বাসের মোট সিট সংখ্যার যদি কথা বলা হয় তাহলে হচ্ছে 57টি সিট যেটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, তার মধ্যে 24টা হচ্ছে স্লিপার আর 33টা হচ্ছে সেমি স্লিপার সিটস। ভাড়ার কথা যদি বলি তাহলে ভাড়া তো অবশ্যই ডাইনামিক ফেয়ার, কিন্তু তার মধ্যেও সিটসের ভাড়া এখন চলছে মোটামুটি 750 আর স্লিপারের জন্য 800। কেন করছো? 11:11 বাজে, পার করছি ফারাক্কা। বাজে এখন 2:40, কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের চা পর্ব শেষ করে আমরা আবার কলকাতার দিকে রওনা দিচ্ছি। হিলি থেকে কলকাতা মোটামুটি 460 কিলোমিটারের রাস্তা আর 10 থেকে সাড়ে 10 ঘন্টার সফর। আজকে রুবি পরিবহনের সাথে, রুবি পরিবহনের প্রথম দিনের যে ইনোগরাল রান সেটার সাথে আজকে আমাদের এই 460 কিলোমিটারের যাত্রা এখন শেষ হলো, অলমোস্ট শেষের পথে। এইবার কথাটা হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর, হিলি, বালুরঘাট, গঙ্গারামপুর বা আমাদের ওপার বাংলার অনেকে আছেন যারা রুবি পরিবহনের এই নতুন সার্ভিসটা এখন পেয়ে গেলেন। খুবই একটা আনন্দজনক বা একটা একটা লাভজনক ব্যাপার হচ্ছে এইটা যে এই যে এলাকার সমস্ত বাসিন্দারা তারা এখন একটা নতুন বাসের বা নতুন 9600-এর অপশান পেয়ে যাচ্ছেন হিলি, তারপর হচ্ছে এই বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর হোক বা পতিরাম হোক, মালদা হোক, গাজল হোক, এইসব জায়গা থেকে একটা নতুন 9600 এরকম সেমি স্লিপার কাম স্লিপার বাস অ্যাভেল করার। এবার কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড। দীঘার সার্ভিস যেটা বললাম সেটা মোটামুটি হোলি থেকে রিজিউম হচ্ছে, আর এই বাসটা ছাড়ার টাইম হচ্ছে করুণাময়ী থেকে। করুণাময়ী থেকে বাসটা ছাড়ছে হচ্ছে সন্ধ্যে 7:30-এর সময়। করুণাময়ী থেকে বোর্ডিং পয়েন্ট রয়েছে, তারপর ডিরেক্ট এসে হচ্ছে পৌঁছচ্ছে ধর্মতলায়, করুণাময়ী ধর্মতলা, তারপর ফলোড বাই কলকাতার ভেতরে যা যা বোর্ডিং পয়েন্ট আছে আপ টু কৃষ্ণনগর, বহরমপুর, তারপর একদম হিলি। আর হিলি থেকে ছাড়ার পথে কী কী আছে সেগুলো তো দেখিয়েছি। তো এই ছিল আজকের প্রথম দিনের ইনাগোরাল ট্রিপের রান, একটা নতুন অপশান, একটা নতুন সেন্সেশন নিয়ে হিলি কলকাতা রুটে। তো দিস ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ইমপ্রেশন বা লাইকিংস, ডিসলাইকিং সব কিছু লাইক করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে। আর লাস্টলি থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। টিল দেন হ্যাভ এ নাইস অ্যান্ড প্রোডাক্টিভ ডে অ্যাহেড। বাই।